হ্যালো, কি খবর? কেমন আছো তোমরা? এখন বাজে বেলা 5:30-6টা বাজতে প্রায় চললো। হঠাৎ উৎসব ডিসাইড করছে যে রাতে বাইরে খেতে যাবে, তো ইয়াই মিড উইক বাইরে খেতে যাবো। তো আমি ভাবলাম যে আমি রেডি হচ্ছি, আজকে একটা বাংলা ব্লগ শ্যুট করা যায়। হিন্দি চ্যানেলে তো প্রচুর ব্লগ শখ হ্যানা ছ্যানা দিতে থাকি, বাংলা চ্যানেলে কেন না দেওয়া যাক। আর মাঝে মাঝে সত্যি কথা বলতে যে হাজব্যান্ড ওয়াইফের না র্যান্ডম এরকম দৈনন্দিন ব্যস্ত জীবনের মধ্যে সময় বের করে যে হঠাৎ র্যান্ডম প্ল্যানগুলো হয় না, সেগুলো খুবই নেওয়া উচিত, খুবই দরকার। জাস্ট টু টক, এনগেজ, গ্যাদার, ভালো ভালো টাইম স্পেন্ড করা। তো ওই জন্য এখন যাব। তো আমি আজকে একটু পরেই আমি রেডি হব, এখন না, একটু লেটেই বেরোবো। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী পরবো। আমি একটু ড্রেস পরবো যেটা তোমরা হয়তো ইনস্টাগ্রামে দেখেছো, কি আমি অলরেডি ইনস্টাগ্রামে তো দিয়েই দেবো, এখন জাস্ট দেখিয়ে দিই কিন ড্রেসটা পরবো। দাঁড়াও, ওকে। তো ভাবছি এই ড্রেসটা পরবো, দেখো সুন্দর একটা ড্রেস। এটা একটা অনলাইন স্টোর থেকে আমাকে পাঠিয়েছে আমার একজন ফলোয়ার, এরকম একটা ড্রেস, বিলো নি লেন্থ ড্রেস। এবার অনেকে আমরা কী করবো বলো তো, এই ড্রেসটা এমনি হয়তো পরে বেরিয়ে গেলাম। এটা স্টাইলিশ আর ফ্যাশনেবল করার জন্য এটা কোমরে এরকম একটা বেল্ট বাঁধবো, তাই এখান থেকে টাইটও হবে, একটা নতুন লুকও দেবে। আর এইটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আর ভাবছি এর সঙ্গে ম্যাচিং করে এই ব্রাউন ব্যাগটা ক্যারি করব। তো এইটা হবে আউটফিট ফর মাই ডিনার। আশা করবো তোমরা এই ব্লগটা এনজয় করবে, আর উৎসবের আমি যাই আর তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি, ব্লগটা তোমরা দেখতে থাকো। বেসিক্যালি এখন ডিনার করতে এসেছি একটা রেস্টুরেন্ট, এখানে এর নাম হচ্ছে জিউবা। প্রথমবার ট্রাই করছি, এশিয়ান, জাপানিজ এসব ধরনের কিউজিন পাওয়া যায়, খুব ফ্যান্সি শুনেছি। কিন্তু আমরা 50% অফ পেয়েছি, কোথায় কোথায়? জোম্যাটো না, কোথায় একটা ডাইন আউটে। সামনে দেখবে ফ্যান্সি লাগছে। আচ্ছা, যত ডিসকাউন্টের ব্যাপার স্যাপার উৎসব খুব ভালো জানে, কোন অ্যাপে কোথায় ডিসকাউন্ট কীভাবে নিতে হয়, ও মানে একটা টিপিক্যাল এক্সপার্ট। ও এখানে মানে সব কিছুতেই ডিসকাউন্ট নিতে পারে, এটা আর্ট, এটা একটা আমার মনে হয় আমার মেহনতের টাকা। হ্যাঁ, আমার মেহনতের কামাই। এই এত লম্বা না, দূর একটা ফ্রেমের মধ্যে আসে না। আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক। হ্যালো, আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য, আর আমরা অর্ডার করেছি স্টার্টার আর কিছু ড্রিঙ্কস। রেস্টুরেন্ট এমনি ভালো, বাইরে টেরেস ক্যাফে, পিছনে প্যাপা করে মিউজিক বাজছে, তাই বেশি কথা বলবো না, হয়তো শুনতে পারবে না। বাট এমনিতে একটু প্রাইসি ছিল, বাট 50% অফ আছে, তো তাহলে ঠিক আছে, ওয়েট করছি। প্রথম ডিশটা এসে গেছে, কেমন খাচ্ছ?
Malay fish, Malaysian fish. Kemon? Good. Good. Nice. O khacche. Amar kintu shabar. Ami shesh kore diyechi. Aro ache no? Ha ha nebo. Ready? No. Cheers. এবারে আমাদের ডিমসাম এসে গেছে, চিকেন ডিমসাম হলো উৎসব। Yes. Chili oil, garlic chicken. মেরে ভি ডাল দো। মিঠি। আমার পান পিসটা বেশ ভালো লাগে। খাওয়ারের পর পান হলে একটু ভালোই মজার। এখানে একটা আউটলেট আছে বেনারস বলে, যেখানে নানা রকমের পান পাওয়া যায়, চকলেট পান আছে। তো এখন স্নিকার্স পান ফ্রাই করা আছে, যদি ভালো লাগে তাহলে আরেকটা নেব, না হলে একটাতেই। এখন নিউটেলা হচ্ছে, এই যে বলে স্নিকার্স করবে। আচ্ছা, তো নিউটেলা পান খায় বানাচ্ছে একটা, দাঁড়াও দেখাচ্ছি। নিউটেলা দিয়ে বানাচ্ছে, আমার হাত পচাচ্ছে না। कम डाल रहे हो भैया? तो दोनों में पड़ता है, एक नहीं है ना। एक तो भी दो है, मैंने दो तो पीस। एक में दो देते हो? यस सर। तुम्हें कम न्यूट्रल डाल खाओ, मैं बिश्ते हूँ। सर सर दोनों में डालते हैं, इसलिए नॉर्मल नहीं। सर ये आपको पान खाने के बाद आइस से फिंगर क्लीन कर सकते हैं, फिंगर स्टिक हो जाए तो। अच्छा सर, और आइस में देने का एक रीज़न और होता है, जिसमें कि पान आपका फ्रेश रहता है, ठंडा रहता है। क्या बात है, सही है। थैंक यू। अच्छा मैं एकटा खाচ্ছি প্রথমটা। তুমি দুটোই তো খেয়ে নিচ্ছ। भैया ने बोला ही अच्छा है, मस्त है। हाँ यार, तुमने ज्यादा वाला न्यूटेला उनको दे दिया। सही जा। दारुण खाते। वो न्यूट्रल। वो चॉकलेट वाला पान के डिप करके नहीं करते? डिप करके से यहाँ नहीं होता है। हमारे डिनर शेष, पान खावा शेष, बाड़ी जाच्छी। বেশ ভালোই ছিল, ঠিকঠাক ছিল। ইনফ্যাক্ট ডিসকাউন্টের জন্য অনেক রিজনেবলও হয়ে গেছিলো। তো এখন প্রায় রাত 10:30 বাজে আর মলের সব দোকান এখন প্রায় বন্ধ হয়ে গেছে, খালি খালি। যখন এসেছিলাম তখন বেশ লোকজন ছিল, এখন একদমই খালি। অ্যাম্বুলেন্স বন্ধ, অ্যাম্বুলেন্সের দোকানটাও বন্ধ হয়ে গেছে। মানে হ্যাঁ, আম্বানির অ্যাম্বুলেন্সটাও বন্ধ হয়ে গেছে। হ্যালো গাইস, চলো আমি এখন গাড়ি ড্রাইভ করছি, তো বাড়ি যাচ্ছি, পরে তোমাদের সঙ্গে কথা হবে। ওকে, তো বাড়ি এসে গেছি ফেরত। আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নাইট ড্রেসে চলে এসেছি। রাত এখন 11:30 বাজে, ঘুমের টাইম, আমার ঘুম এসে গেছে। তো চলো, হোপফুলি তোমাদের আজকের এই সিম্পল ব্লগটা ভালো লেগেছে। আমি যে ধারণা শেয়ার করি তোমাদের সঙ্গে, যে তোমরাও যদি নতুন দম্পতি হও, বা নতুন দম্পতি তো আমরা নই, আমাদের অনেক বছর বিয়ে গেছে বা বহু বছর বিয়ে গেছে, বাচ্চাও আছে, হোয়াট এভার ইট, এরকম করে মাঝে মাঝে আমরা দুজনে, মানে আমি উৎসব মাঝে মাঝেই ইচ্ছা করলো তো র্যান্ডম ইমপ্রম টু উইকে মাঝে মাঝে বাইরে চলে যাই ডিনার করতে। যেমন আজকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ইচ্ছা করছিলো কাজের ফাঁকে একটু যাই বাইরে গিয়ে খাই। সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদেরও এটা বলতে চাই, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও বা কাপল হও, লাইক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মাঝে মাঝে র্যান্ডম প্ল্যান বানিয়ে, আমরা অনেক সময় উইকডেতে বাইরে যাই বা অনেক কিছু প্ল্যান বানিয়ে বাইরে যাই, তো সেটা না চেষ্টা করে কিছু কিছু সময় হঠাৎ ইচ্ছা করছে র্যান্ডম ওই রকম জিনিসও করো। বিশেষ করে ওদের বলছি যাদের অনেক বছর বিয়ে হয়ে গেছে, নতুন নতুন বিয়েতে বা যাদের নতুন নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা তো র্যান্ডম হুজুগে প্ল্যান আমাদের হয়েই যায়। কিন্তু যখন সংসারের মধ্যে কেউ পড়ে যায় না, অনেক দিন বিয়ে হয়ে গেছে বা বাচ্চা হয়ে গেছে, সময় হয় না একদম, দৈনিক জীবনে অনেক ব্যস্ততা থাকে তো মানুষের সময় হয় না, মাঝে মাঝে যদি র্যান্ডম একটু প্ল্যান বানিয়ে নাও না, দেখবে খুব
ভালো লাগে, মানে মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি খুবই খুবই দারুণ লাগে ব্যাপারটা। তো ট্রাই করো ডেফিনেটলি। চলো ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, আবার খুব তাড়াতাড়ি অন্য ব্লগে দেখাবে। ভালো থেকো, টাটা বাই।